পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা করতে পারবে শুধু বিজেপি। রাজ্য বিস্তার ফোরে পাহাড়বাসীকে বার্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। খারাপ আবহাওয়ার জন্য রবিবার দার্জিলিংয়ের সভা বাতিল করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ফোরেই পাহাড়ের সমস্যার সমাধানে গোর্খাদের ন্যায়ের বার্তা শাহ। বাংলায় এসেও সভা করতে পারলেন না অমিত শাহ। সভা না করে শিলিগুড়ি থেকে বিহারে ফিরে যেতে হলো তাকে। দার্জিলিং এর লেবং এর গোর্খা মাঠে জনসভা করার কথা ছিল শাহের। পূর্ব কর্মসূচি অনুযায়ী সভাতে বাধা হয়ে দাঁড়ালো খারাপ আবহাওয়া। রবিবার বেলা 11টায় সভায় উপস্থিত হওয়ার কথা ছিল শাহের। সেই মতো ধীরে ধীরে ভিড়ও জমতে থাকে লেবং এর গোর্খা মাঠে। দুপুর 12টা নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সভায় দেখা নেই শাহের। রবিবার সকাল থেকে দার্জিলিং এর আকাশ কুয়াশাচ্ছন্নর জন্য লেবং এ নামতে পারেনি শাহের কপ্টার। সভা না করেই ফিরে যেতে হয় পরের কর্মসূচি বিহারের কাটিহায়, যার জন্য ক্ষমাও চেয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিহার থেকে রাজু বিস্তার ফোনে বার্তা দিলেন শাহ। রাজু বিস্তার ফোনে শাহের বার্তা। দেশের ইতিহাসে গোর্খাদের বড় অবদান। গোর্খাদের মতো কেউ বলিদান দিতে পারেননি। আপনাদের ন্যায়ের লড়াইয়ের পাশে আছি। গোর্খারা ন্যায়ের অধিকার পাবেন। পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা করতে পারবে শুধু বিজেপি। বিচ মে জো খারাপ মৌসম হ্যায় ইসকে কারণ মে আ নেই পায়া মেরা হেলিকপ্টার ল্যান্ড নেই হুয়া। বিপক্ষ জো সারি অফওয়াহে ফেলা রহে হ্যায় ইসকে গোর্খা ভাই বহন দূর রহে হ্যায়। ভারতীয় জনতা পার্টি কে লিয়ে গোর্খাও কা হিত হমেশা সর্বোচ্চ রহা হ্যায়। মে মানতা হুঁ কি ইস দেশ কে লিয়ে গোর্খাও নে জিতনা বলিদান দিয়া হ্যায় শায়দ হি কিসি অর নে দিয়া হোগা। অর মে এ বাত আপনে গোর্খা পরিবারো সে কহনা চাহতা হুঁ কি আপকে ন্যায় কি লড়াই মে হম আপকে সাথ হ্যায়। হমেন সুনিশ্চিত করেঙ্গে কি আপকো ন্যায় মিলে। ভারত কা সংবিধান হি আপকো ন্যায় দেগা। মে আপকো আশ্বস্ত করতা হুঁ কি কমিউনিস্ট অর তৃণমূল দোনো নে ই পাহাড় কো রক্ত রঞ্জিত কিয়া থা। আপ হমারে সাথ রহিয়ে। হমারে গোর্খা ইউয়া রাজু বিস্ট কো জিতাইয়ে। পাহাড় পর শান্তি লানে কা কাম কেবল অর কেবল ভারতীয় জনতা পার্টি কর সকতি হ্যায়। শাহের ফোনো বার্তা জুড়ে ছিল পাহাড়ের শান্তির প্রসঙ্গ। আর সেই শান্তি একমাত্র আনতে পারে নরেন্দ্র মোদীর সরকার, তা স্পষ্টই জানিয়ে দেন অমিত শাহ। পাশাপাশি বামফ্রন্ট এবং তৃণমূলকেও কটাক্ষ করতে ছাড়লেন না তিনি। বলেন পাহাড়কে বঞ্চনা করেছে এই দুই দল। ব্যুরো রিপোর্ট, আর্টার্স নিউজ।